মহামারী জেরে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান পূজো সবকিছুতেই ঘাটতি দেখা দিয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে সমস্ত প্রতিমা শিল্পীদের একই অবস্থা জানিয়ে রীতিমতো দুশ্চিন্তায় পড়েছেন তারা। একদিকে প্রতিমার অর্ডার কম, তেমনি প্রতিমার বাজেট কমানোরও চেষ্টা সকলে। আগে আগে কি রকম অর্ডার আসতো এখান থেকে? আগে আসতো তোমার 50-60 পিস এরকম আমার হতো আর কি। এবারে কমে গেছে, এখন প্রায় 26টা মতো আছে আর কি। লোক সংখ্যাও কি কমাতে হয়েছে আপনাকে? লোক সংখ্যা তো কমে গেছে। প্রতিমার দাম কি রকম রয়েছে এখন? হ্যাঁ, যেগুলো তোমার 2,500-3,000 সেগুলো হয়তো এখন অনেক কমে গেছে আর কি, 2-400 এরকম। আর বড় প্রতিমা কি অর্ডার হচ্ছে না এখন? না, বড় প্রতিমার দিকে সেরকম যায় নাই। কেন হচ্ছে এটা, কি কারণে? কারণ এই তো লকডাউনের ফলে এখন কাজ লোকের তো বিশেষ করে অর্থনৈতিক দিকটা অনেকটা ইয়ে। তো বড় বড় প্রতিমার কোনো অর্ডার নেই এই বছর। কাজ করছেন মাত্র 30% কর্মচারী। যেখানে 10 জন কাজ করতেন সেখানে বর্তমানে 3 জন কাজ করছে। এমনকি এই প্রতিমা তৈরিতে একসময় বাড়ির মহিলারাও যোগ দিতেন, এবার তাদের ভূমিকাও নগণ্য। কেন আসছে না, কেন কারণটা কি? কতজন কাজ করতো এখানে? এখন কজন কাজ করে? 4 জন। আর অর্ডারের সংখ্যা কি কমে গেছে? আর বড় ঠাকুর কি অর্ডার এসছে? সব মিলিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যেকটি পুজো কমিটি বা যাদের বড় পরিবহনের ব্যবসা রয়েছে, যারা এই পুজোকে উৎসবের আকারে পালন করতেন, তারাও এই ভাইরাসের জন্য হাত ফুটিয়ে ফেলেছেন। প্রবাদ রয়েছে, বিশ্বকর্মা দিয়ে শুরু বাঙালির বড় পুজোগুলি, এরপর দুর্গা, কালী, মনসা, ছট পুজো, শিব পুজো, সরস্বতী মহোৎসব। কিন্তু ভাইরাসের জন্য 2020 সালের সমস্ত পুজো পার্বণ ধর্মীয় উৎসব প্রায় বন্ধের মুখে। যেটুকু অর্ডার এসেছে সেগুলিকেই কম সময়ে কাজ চালিয়ে শেষ করতে চেষ্টা করছেন প্রতিমা শিল্পীরা। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালির রিপোর্ট, এনএম নিউজ। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। এই বৃষ্টিতে আমাদের এই গ্রামে কে আনবে তোর পাসপোর্ট? আরে আসবে আসবে, আমার ভরসা আছে পোস্টম্যানের উপর। ওই যে আসছে। নমস্কার, পোস্ট অফিস থেকে আসছি। এই যে আপনার স্পিড পোস্ট। আমার ভরসা স্পিড পোস্ট। স্পিড পোস্ট পৌঁছে যায় ভারতের সব কোণায়। স্পিড পোস্ট ভারতীয় ডাক বিভাগের একটি পরিষেবা। শহরে দূষণ মুক্ত শহর।
করোনা সহ যে কোনো রোগের চিকিৎসায় 24 ঘন্টা খোলা রয়েছে আনন্দলোক হাসপাতাল। ঠিকানা DK 7/3 থার্ড অ্যাভিনিউ রোড সেক্টর 2 বিধাননগর সল্টলেক কলকাতা করুণাময়ীর নিকটে অবস্থিত। যোগাযোগ 8335055437 ও 906495988। আমাদের হাসপাতালে হার্টের অসুখের সর্বোত্তম ব্যবস্থা রয়েছে। এখানে হার্ট বাইপাস সার্জারির খরচ মাত্র 85,000 টাকা। এছাড়া এখানে চোখের ছানি ও অন্যান্য অপারেশন, গল ব্লাডার স্টোন, হার্নিয়া, প্রোস্টেট, কিডনি স্টোন, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পেসমেকার আপনার সাধ্যের মধ্যে কম খরচে করা হয়। ফোন করুন 9433201242, 8335055437, 8335055771 নম্বরে। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।